প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 12-এর 13 দাগের প্রশ্ন। 13 দাগ কি আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে এটা করছি। সমাধান আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের গসাগু ও লসাগু, তাদের গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু, লসাগু এটা আমরা জানি। তাহলে দুটি সংখ্যার গুণফল, তাহলে আমরা লিখবো একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখছি একটি সংখ্যা গুণিত অপর সংখ্যা সমান তাদের গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু। দেখ, এই ক্ষেত্রে একটি সংখ্যা দেওয়া আছে 75, তাহলে 725 গুণিত অপর সংখ্যা, গুণিত অপর সংখ্যা সমান হবে তাদের গসাগু গুণিত লসাগু। তাদের গসাগু আছে 145 আর লসাগু আছে 2175। তাহলে গসাগু আছে 145 আর লসাগু আছে 2175। অতএব অপর সংখ্যা সমান আমরা লিখতে পারি, অপর সংখ্যা সমান হয়ে যাবে, অপর সংখ্যা সমান হয়ে যাবে 145 গুণিত 2175 ভাজিত 725। ঠিক আছে, তাহলে 725 145 গুণিত 2175 গুণিত 725। তাহলে দেখো আমরা এটাকে 5 দিয়ে কাটাকাটি করছি, 5 দিয়ে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 5, এখানে 5 দিয়ে করছি, 5 একে 5, 5 একে 5 2, 5 চারে 20, 5 পাঁচে 25। এটা যদি 5 দিয়ে করি তাহলে আমরা 5 দুগুণে 10 45, 5 পাঁচে 9 45, 29। ঠিক আছে, 29। এবার দেখো 29, তাহলে 29কে আমরা যদি 5 দিয়ে গুণ করি, 29কে 5, 5 নাম 45, 10 চারে 14, 145 হচ্ছে। তাহলে 29 1 আর 29 5। ঠিক আছে, এবার যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 একে 5, এটা হবে 5 চারে 20। ঠিক আছে, 20 17 আছে, 20 1 17, 5 3 15, 17 5 পাঁচে 25, 435 বা 435। তাহলে আমাদের এখানে দেখো কত পেলাম আমরা, 435 ইজ ইকুয়াল টু
435 পেলাম ঠিক আছে তাহলে লিখব নির্ণেয় অপর সংখ্যা অতএব নির্ণেয় অপর সংখ্যা নির্ণেয় অপর সংখ্যা নির্ণেয় অপর সংখ্যা সমান 435 এটাই আমাদের উত্তর হবে যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক ইউ